অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বৃহস্পতি রাশি পরিবর্তনে কুম্ভ রাশির উপর কি প্রভাব পড়তে চলেছে এই ভিডিওতে এই নিয়ে আমি আলোচনা করতে চলেছি। এটি কুম্ভ রাশি স্পেশাল। এই বৃহস্পতি যে 20 নভেম্বর 2020 ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছে এবং 5 এপ্রিল 2021 অবধি মকর রাশিতে অবস্থান করবে, এর ফলে কুম্ভ রাশির উপর কি প্রভাব পড়তে চলেছে এই ভিডিওটিতে আমি এই বিষয়ে পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি। প্রথমেই জানাই, যাদের বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতির প্রত্যর্দশা চলে তারা কিন্তু এই এফেক্টগুলো পাবেন। এবং আপনার যদি বৃহস্পতি কেন্দ্র এবং ত্রিকোণে থাকে বা মূল ত্রিকোণে থাকে বা তুঙ্গস্থ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা বেশ কিছু শুভ ফল কিন্তু পাবেন। কিন্তু আপনার যদি বৃহস্পতি অষ্টমভাবে, দ্বাদশভাবে, ষষ্ঠভাবে জন্মকালীন যদি থাকে, অর্থাৎ আপনি যখন জন্মিয়েছেন আপনার জন্ম ছকে যদি থাকে, তাহলে কিন্তু কিছু কিছু নেগেটিভ এফেক্টও কিন্তু আপনারা পাবেন। তবে যাদের বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতির প্রত্যর্দশা চলছে, সেইগুলোকে বিশেষ হিট কিন্তু করবে। অর্থাৎ আপনার রাশি চক্রে এবং কোন নক্ষত্রে বসে আছে বৃহস্পতি, কোন ভাবে বসে আছে, কোনো অশুভ গ্রহের দ্বারা দৃষ্ট নয়, তো এটা কিন্তু দেখা দরকার। দেখুন, এই মকর রাশিতে অবস্থান করছে বৃহস্পতি, নিচ গৃহে অবস্থান করছে শনির সাথে, অলরেডি এখানে শনি অবস্থান করছে, আপনাদের দ্বাদশপতি দ্বাদশভাবে অবস্থান করছে এবং শনির সাথে অবস্থান নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে। কিন্তু নিজস্থ ফল যে কোনো গ্রহ একটা ডিগ্রি পর্যন্ত দেয় এবং আপনার দেখতে হবে এই বৃহস্পতি ডিগ্রিগত দিক থেকে বৃদ্ধ অবস্থাতে আছে না বাল্য অবস্থাতে আছে, এই দিকে এইগুলো দেখা একান্ত বিচার্য বিষয়। তবে কিন্তু পিং পয়েন্ট প্রিডিকশনগুলো কিন্তু হবে। দেখুন, আপনাদের দ্বিতীয় পতি এই বৃহস্পতি আপনাদের রাশির দ্বাদশভাবে অবস্থান করছে এবং যিনি কিনা আপনাদের একাদশ পতিও তাও দ্বাদশভাবে অবস্থান করছে। আমি এর আগেও বলেছি, বারো বৃহস্পতি যেভাবে অবস্থান করে তার থেকে যে যে ভাবের উপর দৃষ্টি প্রদান করে সেই সেই ভাবকে গঙ্গা জলের মতো পবিত্র করে। অর্থাৎ বৃহস্পতির স্থিতি থেকে দৃষ্টি বড়, যেমন শনির যেমন স্থিতি ভালো দৃষ্টি খারাপ, ঠিক বৃহস্পতির স্থিতির থেকে দৃষ্টি আবার ভালো। শনি যেমন যেই ভাবের উপর দৃষ্টি সে ভাবকে নাশ করে যায়, কিন্তু বৃহস্পতি যে যে ভাবকে দৃষ্টি দেয় সেটা গঙ্গা জলের মতো পবিত্র করে। অর্থাৎ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে, ব্যয় আপনাদের এই সময় প্রচণ্ড পরিমাণে হবে। আপনারা যে কোনো কিছুতে, ব্যবসাতে হোক, যে কোনো ব্যাপারে আপনারা কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট কিন্তু করবেন। খরচের মাত্রাটা 20 নভেম্বরের পর থেকে কিন্তু কুম্ভ রাশির বাড়বেই বাড়বে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এই কথাটা। ধনপতি দ্বাদশভাবে অবস্থান করছে, ইনকাম আসবে, কিন্তু আপনাদের এই ইনকামটা বিদেশ থেকেও কিন্তু আপনাদের ইনকাম আসবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, অর্থাৎ বৈদেশিক থেকে ইনকাম আপনাদের কিন্তু এই সময় আসবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির ঠিক চতুর্থভাবে পড়ছে, অর্থাৎ আপনাদের পরিবারের জায়গাতে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা কিন্তু তৈরি করবে কুম্ভ রাশির। আপনাদের পরিবারের যাদের মায়ের থেকে আপনারা সহযোগিতা পাবেন, আপনারা বন্ধুবান্ধব থেকে সহযোগিতা পাবেন, আপনারা এ সময় কিছু অ্যাসেট কেনার কিন্তু সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে, বা কোনো দোকান কিনলেন বা কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করলেন, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে লক্ষণীয়। পঞ্চম দৃষ্টি, পঞ্চম দৃষ্টি চতুর্থভাবে পড়ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো চতুর্থভাবে, অর্থাৎ আপনাদের অনেক কিছু পূর্ণ কিন্তু হবে এই সময় কাজগুলো, পারিবারিক সুখের জায়গাটা কিন্তু আসবে। এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের রাশি ষষ্ঠভাবে পড়ছে, এই সময় আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে,
কিছু কিছু ক্ষেত্রে লোন, কিন্তু সেই লোন আপনারা রিকভারি করতে পারবেন। শত্রু নাশ হবে, কিন্তু আপনাদের এই সময় পেটের সমস্যা, গ্যাস্ট্রিক সমস্যা, এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। এবং বৃহস্পতি নবম দৃষ্টি আপনাদের রাশির অষ্টমভাবে পড়ছে, অর্থাৎ আপনাদের বাধা বিপত্তির ঘর। কিছু কিছু ক্ষেত্রে বাধা আপনাদের দিবে, যাদের বৃহস্পতি খারাপ আছে, কিন্তু যাদের বৃহস্পতি ভালো আছে তাদেরকে আকর্ষিক ধন প্রাপ্তি কিন্তু করাবে কুম্ভ রাশি। এবং অনেকদিনকার আটকে থাকা টাকা, ডুবে যাওয়া টাকা, যে টাকাটা আপনারা পাচ্ছিলেন না, সেই টাকা কিন্তু পুনরুদ্ধার হবে। এবং আপনারা সম্পত্তিগত দিক থেকেও কিন্তু আপনারা এই সময় যথেষ্ট উন্নতি লাভ করবেন। এবং যারা ব্যবসা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা আইডিয়াল সময়। আপনারা অবশ্যই ব্যবসার ক্ষেত্রে, বিশেষ করে বিদেশের সাথে যারা যুক্ত আছেন, বিদেশের ব্যবসার সাথে যারা যুক্ত আছে, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছে, তারা কিন্তু অবশ্যই করুন। কিন্তু এই সময় আপনারা চট করে কাউকে অর্থ ধার দিবেন না। এই অর্থ ধার দিলে সেই অর্থ রিকভারির ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। পেটের সমস্যার দিকটা অবশ্যই আপনারা একটু হলেও খেয়াল রাখুন। এবং কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাবে, কিন্তু সেই ঋণ পরিশোধ আপনারা করবেন। মাতৃসুখ, বন্ধুবান্ধব থেকে সুখ, এই সময় আপনারা কোনো অ্যাসেট কেনার কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। শেয়ার মার্কেট থেকে আপনাদের লাভ, মিউচুয়াল ফান্ড, গোল্ড দিক থেকে আপনারা কিন্তু যথেষ্ট অর্থ কিন্তু এই সময় আপনারা পাবেন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। কুম্ভ রাশি, বৃহস্পতির রাশি পরিবর্তনে কী ফল হতে চলেছে আমি এই ভিডিওতে আপনাদেরকে পূর্ণাঙ্গ আলোচনা করলাম। নমস্কার, ধন্যবাদ।